স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেন চিজ বল। এই চিকেন চিজ বল বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, দিচ্ছি 6-7 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিচ্ছি 2-3 চামচ ব্রেড ক্রাম্বস। এখানে ঘরে থাকা যে ব্রেডগুলো থাকে সেগুলোকেই আমি হালকা ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। 1 চামচ লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেস্টটা তৈরি করে নিয়েছি, এবার একটা বড় বাটির মধ্যে পেস্টটাকে ঢেলে নিচ্ছি। চিকেন ব্লেন্ড করে নিয়েছি, বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি একটা ছোট চিলি ফ্লেক্সের প্যাকেট ব্যবহার করছি, তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী চিলি ফ্লেক্সটা ব্যবহার করবে। এরপর এতে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এখানে আমি ছোট প্যাকেটের 1 প্যাকেট অরিগ্যানো দিয়ে দিচ্ছি। এই প্যাকেটগুলো আমি পিৎজার সঙ্গে পেয়েছিলাম, পিৎজা অর্ডার করেছিলাম, তখন এই প্যাকেটগুলো আমার বেঁচে গিয়েছিলো, সেগুলোই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল। তেল দিলে ভেতরটা অনেক সফট হবে। এখানে তোমরা ডিমও ব্যবহার করতে পারো। আমি যেহেতু ডিমের ব্যাটারে ডুবিয়ে কোটিং করব, সেই জন্য আমি এখানে ডিমের ব্যবহার করছি না। তোমরা চাইলে এই যে পেস্টটা তৈরি করার সময় একটা ডিম এর মধ্যে ভেঙেও দিতে পারো। এরপরেতে দিয়ে দিচ্ছি 2 চামচ ব্রেড ক্রাম্বস। আগেও আমি ব্রেড ক্রাম্বস দিয়েছিলাম, আমার মনে হচ্ছে আর একটু দরকার আছে, তাই আরও 2 চামচ মতো ব্রেড ক্রাম্বস আমি দিয়ে দিলাম। ঘরে অনেক সময় পাউরুটি বেঁচে যায়, সেই স্লাইসগুলো হালকা রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রাখলে এইভাবে ব্যবহার করা যায়। এবার সব উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার একটা চিজ কিউব নিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু এখানে আমি চিকেন চিজ বল তৈরি করব, সেই জন্য ভিতরে চিজগুলো আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এখানে গ্রেট করেও দিতে পারো, কিন্তু আমার মনে হয় এইভাবে চিজগুলোকে টুকরো টুকরো করে কেটে দিলে বলসগুলো তৈরি করার সময় অনেকটা সুবিধে হয়, সেই জন্য আমি এভাবেই দিতে পছন্দ করি। তোমরা চাইলে নিজেদের ইচ্ছে অনুযায়ী চিজগুলোকে ভিতরে দিয়ে দেবে। এবার হাতের মধ্যে সামান্য চিকেনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিচ্ছি, এটাকে একটা বলের আকারে গড়ে নিচ্ছি। এবার হাতের তালুর মধ্যে নিয়ে এটাকে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। এরপর যে চিজ কিউবগুলো নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি, মাঝখানে বসিয়ে দিয়ে আবার মুখটাকে বন্ধ করে গোল করে শেপে এটাকে তৈরি করে নেব। এভাবে একে একে সবগুলো বল আমি তৈরি করে রেখে দিচ্ছি। এইভাবে সব বলসগুলো তৈরি করে নিচ্ছি, সব বলসগুলো তৈরি করে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এভাবে তৈরি করে রেখে দিলে এটা 1 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। এভাবে তৈরি করে রেখে দিয়ে যখন আমরা প্রয়োজন হবে তখন ফ্রিজ থেকে বের করে এটাকে ভেজে নেব। এবার একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি, এতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি।
এবার যে বলসগুলো তৈরি করেছিলাম সেগুলো এই ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নেব। আমি এখানে ডিমের গোলায় চুবিয়ে নিয়েছি, তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারো। সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য জল দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়ে সে তার মধ্যে বলসগুলোকে ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নিতে পারো। আমি এখানে ডিমের গোলায় কোট করেছি, সবগুলোকে এভাবেই তৈরি করে রেখে দিচ্ছি। এভাবে তৈরি করে তোমরা ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারো। এটা বিকেলের স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে বা কোনো বাড়িতে অতিথি এলে তাদেরকেও এটা পরিবেশন করা যায়। একটা করে চিকেন বল নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি, এরপর এটাকে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি। এই ব্রেড ক্রামটা আমি ঘরেই তৈরি করেছি। বেঁচে যাওয়া পাউরুটি সামান্য সেঁকে নিয়ে সেটাকে মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। সবসময়ই দেখবে পাউরুটি বেঁচে গেলে সেগুলো আর খাওয়া হয়ে ওঠে না, তখন এইভাবে যদি ব্রেড ক্রাম তৈরি করে রেখে দিতে পারো তাহলে এটা যে কোনো কিছু ভাজার সময় কোটিং হিসাবে ব্যবহার করা যায়। এইভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই অনায়াসেই আমরা চিকেন বলস বা যে কোনো চপ এগুলো তৈরি করে নিতে পারি। সবগুলো একবারে তৈরি করে নিচ্ছি, এতে আমার ভাজার সময় অনেক সুবিধে হবে। সবগুলো তৈরি করে আগে একধারে রেখে দেব। এখানে তোমরা বাজার চলতি যে ব্রেড ক্রাম পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারো। এইভাবে ফ্রিজে বেঁচে যাওয়া উপকরণ দিয়ে আমরা হেলদি অ্যান্ড টেস্টি খাবার তৈরি করে নিতে পারি। আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে খাবার তৈরি করতে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে চিকেনের বলসগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে বলসগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে বলসগুলো ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। চিকেনের বলসগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, হালকা হাতে বলসগুলোকে উল্টে দিতে হবে। সব চিকেন বলসগুলো উল্টে পাল্টে বলগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে এই চিকেনের বলসগুলোকে ভেজে নিচ্ছি। আমার এই পদ্ধতিতে তোমরাও একবার বাড়িতে চিকেন বলস বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও। তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো।